দুর্গাপুরে বেঙ্গল অম্বুজার একটি বিউটি পার্লারে শনিবার হানা দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। পার্লারে হানা দিয়ে 11 জন মহিলা ও 1 জন পুরুষকে আটক করে পুলিশ। পার্লারে অনৈতিক কাজ চলছিল বলে অভিযোগ। দুর্গাপুরের বেঙ্গল অম্বুজার একটি বিউটি পার্লারে শনিবার হানা দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। অভিযানে নেতৃত্বে ছিলেন এসিপি সন্দীপ কাররা। বিউটি পার্লারে হানা দিয়ে 11 জন মহিলা ও 1 জন পুরুষকে আটক করে পুলিশ। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে বিউটি পার্লারের আড়ালে অনৈতিক কাজকর্ম চলছিল। এলাকাবাসীদের অনেকেই এই অভিযোগ তুলেছেন একাধিকবার। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল বলে দাবি এলাকার বাসিন্দাদের। এরপরই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আচমকা আনা অভিযানে পার্লার থেকে 11 জন মহিলা ও 1 জন পুরুষকে আটক করা হলো। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। জনতার দরবারে প্রশাসন শীর্ষক বিশেষ কর্মসূচির আয়োজন ছিল আসানসোলের বাবুয়াতালাও এলাকার একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। জনতার মাঝে হাজির হয়ে এলাকাবাসীদের সমস্যার কথা শুনলেন জেলাশাসক শশাঙ্ক শেঠী। সমস্যা সমাধানের পথও বাতলে দিলেন তিনি। নিজেদের সমস্যা সমাধানের জন্য এতদিন সাধারণ মানুষকে বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে ঘোরাঘুরি করে জুতোর শুকতলা খাওয়াতে হয়েছে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্তা ব্যক্তিরা জনতার মাঝে গিয়ে তাদের অভাব অভিযোগও শুনছেন, বাতলে দিচ্ছেন সমস্যা সমাধানের পথও। পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল প্রশাসনের তেমনই উদ্যোগ নজরে এলো। আসানসোলের বাবুয়াতলা এলাকায় একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে জনতার দরবারে প্রশাসন এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেট্টি, অতিরিক্ত জেলাশাসক খুরশিদ আলী কাদরী, আসানসোলের পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, আর এস নন্দা, অজয় পাল সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। ওই এলাকায় কি কি সমস্যা রয়েছে, কিভাবে সেই সমস্যা সমাধান হবে, সেই সব বিষয়ে এলাকাবাসীকে প্রশ্নের উত্তর দিলেন জেলাশাসক শশাঙ্ক শেট্টি, বাতলে দিলেন সমস্যা সমাধানের পথও। आप सब जानते हैं सेंट्रल गवर्नमेंट के एजेंसीज के थ्रू ये हो रहा है, तो उसमें थोड़ी देरी हो रही है। प्रॉब्लम से वी हैव टेकन इट अप, बार बार उनको बोला गया है, होम डिपार्टमेंट को भी हम लोगों ने बताया है। हम लोग उनके साथ बात करके प्रयास करेंगे कि किसी दिन कैंप अगर कराया जा सके तो वो लोग आए, और उस दिन, लेकिन उस दिन आपको कंसलर साहब इंश्योर करना होगा कि लोग कागजों के साथ रेडी रहें तो सर कैंप सक्सेसफुल है। उस तरह से हम लोग प्रयास करते हैं इस चीज को। मुझे इसको बिकॉज ये पूरी पूरे मेरे हाथ में नहीं है, मुझे पोस्ट ऑफिस और बैंक से बात करनी पड़ेगी, उसके बाद विल गेट बैक टू यू किस तारीख से हम लोग इस चीज को कर सकते हैं। कैंप नहीं भी हो सके तो हम लोग उस दिन कोई डेडिकेटेड दिन कर सकते हैं कि इस दिन इस वार्ड के लोग आएंगे, उस टैगिंग कर सकते हैं, तो उससे थोड़ी सुविधा हो जाएगी, ये काम हम कर सकते हैं। दूसरा हुआ वोटर आईडी कार्ड को लेकर, उन्होंने बोला इस चीज को लेकर कंटिन्यूस अपडेशन का प्रोसेस अभी अभी फिलहाल खत्म हुआ है कुछ दिनों पहले। कंटिन्यूस अपडेशन कभी भी आप करवा सकते हैं। मैं आपसे गुजारिश है हमारी कि आप एक लिस्ट अगर करके मुझे दे दें, इन वोटर कार्ड का प्रॉब्लम आप ही के वार्ड की तरफ कलेक्ट करके मुझे, फिर हम बीएलओ भेज के उनके यहाँ से फॉर्म इत्यादि उठा के काम करवा देंगे। लेकिन ये दायित्व तो आपको लेना होगा कि कहाँ कहाँ प्रॉब्लम नजर आ रही है। थर्ड, आपने एक प्लेग्राउंड की बात की है, अपेरेंटली वो एडीडीए का जमीन है, मुझे एक बार चेक करवाना होगा, वहां पे कुछ इंक्रोचमेंट हुआ है, तो इसमें आप लोगों का सहयोग लगेगा। আগামী দিনে ওয়ার্ড ভিত্তিক জনতার দরবার প্রশাসন শীর্ষক কর্মসূচি নেওয়া হবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। দুর্গাপুরের বিভিন্ন স্কুলের কোচি কাচাদের নিয়ে শোভাযাত্রার মাধ্যমে সূচনা হলো দুর্গাপুর বইমেলা 2020। দুর্গাপুরের গান্ধী মোড় মেলা ময়দানে 18 তারিখ থেকে শুরু হওয়া বইমেলা চলবে আগামী 25 জানুয়ারি পর্যন্ত। রয়েছে 74টি স্টল।
দুর্গাপুরের বিভিন্ন স্কুলের কোচি কাচাদের নিয়ে শোভাযাত্রার মাধ্যমে সূচনা হলো দুর্গাপুর বইমেলার। 18 জানুয়ারি থেকে শুরু হওয়া এই বইমেলা চলবে 25 জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক বাণী বসু, রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক সহ বহু বিশিষ্টজন। এবারের মেলায় রয়েছে 74টি বুকস্টল, যার মধ্যে 57টি দেশ বিদেশের নামী প্রকাশনা সংস্থা তাদের বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছে এবারের মেলায়। এছাড়াও রয়েছে বিশেষ আকর্ষণ কফি হাউস। যারা কিন্তু প্রকাশ করেন না, লেখক কবি, কিন্তু আপনারা মনে করুন যে আমাদের যিনি আদি পুরুষ, আমাদের যিনি আদি পিতৃপুরুষ রবীন্দ্রনাথ, আরো অনেকের কথা বলি, রবীন্দ্রনাথ লেখক, দ্বিজেন্দ্রলাল তিনি একজন ব্যুরোক্র্যাট ছিলেন, নজরুল তিনি একজন গায়ক ছিলেন, তারা আরো অনেক কিছু ছিলেন, কিন্তু সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না, শুধু কতগুলো পরিচয় তুলে নিচ্ছি। এইগুলো তাদের কাজ ছিল, কিন্তু এরা প্রত্যেকে দেশ বিষয়ে সচেতন ছিলেন। একটা হতে পারে যে তখন ইংরেজ রাজত্ব চলছে, একটা অন্যরকম স্বাদেশিকতার ঢেউ চতুর্দিকে উঠেছে, কাজেই তারা যে এই নিয়ে মাথা ঘামাবেন, তারা চিন্তক, তারা ভাবক, সেটা খুব স্বাভাবিক, এটা বলে আমরা মনে করি। কিন্তু যদি আর একটু ভেবে দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে লেখকের লিখেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না, একজন গায়কেরও গান গেয়েই কাজ শেষ হয়ে যায় না। কথাসাহিত্যিক শ্রীমতী বাণী বসু মহাশয়াকে সম্মানিত করছেন এবং বরণ করে দিচ্ছেন দুর্গাপুরের বিশিষ্ট কবি বিকাশ নায়ক। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। রানীগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন ছিল রানীগঞ্জের রাজপাড়ার মাঙ্গলিক ভবনে। আয়োজিত রক্তদান শিবিরে 40 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। রানীগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠন নেই চা নেই রার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন ছিল রানীগঞ্জের রাজপাড়ায় মাঙ্গলিক ভবনে। এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল নগর নিগমের MIC পূর্ণশশী রায়, তৃণমূলের নেতা সদন সিং, সংগঠনের কর্মকর্তা পিঙ্কি দাস সহ অন্যান্যরা। আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসক দল স্বাস্থ্য পরীক্ষা করতে আসা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুসারে তাদের ঔষধ প্রদান করেন। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারী রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় একটা বিরতির। Thank you.
কার চয়েস দেখো। ওহো মহিষাসুর। পূজোর আড্ডায় ব্রেক, চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পূজোর সকাল বিকেল সেই ধূপ দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা, ভরসা দিচ্ছে টাটা, টাটা স্টক ছাড়া। রাইজিং বেঙ্গল দুর্গাপুরের উদ্যোগে শনিবার দুর্গাপুর ইস্পাত নগরীর সিজনের মহাবীর ইউনাইটেড ক্লাব প্রাঙ্গণে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল দীপ্তাংশ চৌধুরী, আসানসোল পৌর নিগমের মেয়র ও বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি প্রমুখ। পাঁচটি জেলার ১৯টি হাসপাতালে পাঠানো হয় সংগৃহীত রক্ত। গত বছরের শেষের দিকে দেশে নতুন নাগরিকত্ব আইন চালুর ঘটনায় বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি ও সিএএ এর প্রতিবাদ জানিয়ে গর্জে উঠেছেন। তাঁর অনুপ্রেরণাকে সামনে রেখে রাইজিং বেঙ্গল দুর্গাপুরের উদ্যোগে শনিবার দুর্গাপুর শহরে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। স্বেচ্ছায় রক্তদানের এই কর্মসূচির থিম ছিল রক্ত দিয়েই রুখব আমরা দেশভাগের ঘৃণ্য চক্রান্ত। এই উদ্দেশ্য নিয়ে 1115 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখে দুর্গাপুর ইস্পাতনগরীর সিজনের মহাবীর ইউনাইটেড ক্লাব প্রাঙ্গণে এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গ্রিভেন্স সেলের আধিকারিক কর্নেল দীপ্তাংশ চৌধুরী, আসানসোল পৌর নিগমের মেয়র ও বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ আগস্তি, দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায় সহ অন্যান্যেরা। ব্লাড ডোনেশন ক্যাম্পে নো এনআরসি নো সিএ এর ব্যানার চোখে পড়ে। এরই প্রেক্ষিতে সাংবাদিকদের ছোড়া প্রশ্নের উত্তরে কর্নেল দীপ্তাংশ চৌধুরী জানান, স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ এনআরসি বিরোধী আন্দোলনে সামিল হয়েছেন। অরাজনৈতিক সংগঠন রাইজিং বেঙ্গলের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন তিনি। রক্তদানে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ নজরে এসেছে বলেও জানালেন তিনি। নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা তুলে ধরলেন কর্নেল দীপ্তাংশ চৌধুরী। দেখুন, এটা স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ কিন্তু রাস্তায় নিজের থেকে বেরিয়ে এসছে। এখানে কোনো রক্তদান দ্বারা করেন, কারোর বাড়ি গিয়ে কড়া নেড়ে বলতে হয় না আপনাকে নিয়ে আসতে হবে। রাজনৈতিক ভোটারকে হয়তো নিয়ে আসতে হতে পারে এবং কর্মীকে হয়তো নিতে পারে, কিন্তু এখানে আমরা দেখছি প্রায় 1500 লোক, তার থেকে হয়তো বেশি লোক আজকে রক্তদান স্বেচ্ছায় করছে। এই ব্যাপক আমাদের লোকজন যারা এসছে, বাংলায় হয়তো কোনো জেলায় এত বড় করে আর কোনো সংস্থা এবং অ্যাপলিটিক্যাল সংস্থা, কোনো রাজনৈতিক স্বার্থ ছাড়া এবং কোনো রাজনৈতিক সাপোর্ট ছাড়া, রাইজিং বেঙ্গল বলে যে অর্গানাইজেশনটা অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন, এত বড় একখানা রক্তদান শিবির করলো, সেটা সত্যিই ওদের আমরা কৃতজ্ঞ অভিনন্দন। এবং দুর্গাপুরে এই এত বড় রক্তদান শিবিরটা হলো, এবং স্বতঃস্ফূর্তভাবে আমি যেটা বলছি, এনআরসির ডাকে মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে অ্যাগেনস্ট এনআরসি, অ্যাগেনস্ট সিএবি অথবা এনপিআরের অ্যাগেনস্টে একটা আওয়াজ বহুদিন আগে তুলেছে, যা 17টা মুখ্যমন্ত্রী হয়তো আজকে তুলছেন, কিন্তু বাংলার মানুষ এটা বুঝতে পেরেছেন এবং নিজের মতন করে বেরিয়ে এসে যে আমায় আপনি রক্ত দিন, আপনাকে আমি স্বাধীনতা দেব, সেই নেতাজির কথা হয়তো দুর্গাপুরে এটা আমাদের আবার সত্যিকারের মতন আমরা এটা দেখতে পাচ্ছি। রক্তদানে যুব সমাজের স্বতঃস্ফূর্ত যোগদানই প্রমাণ করছে এনআরসি সিএএ এর বিরোধী তারা। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ তুলে ধরে রক্তদান কর্মসূচিতে হাজির হয়ে এমনটাই জানালেন আসানসোল পৌর নিগমের মেয়র ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। যে স্লোগান দিয়েছেন, এই স্লোগানকে সামনে রেখে এইখানকার ওই রাইজিং বেঙ্গল বলে একটা সংস্থা, তারা ব্লাড ডোনেশনের ক্যাম্প করেছে, এবং শুধুমাত্র এই স্লোগান আছে বলে এত এত যুবক যুবতী বাড়ি থেকে বেরিয়ে এসে, প্রায় 1500 এখন ক্রস করে গেছে, প্রায় শুনেছি 2000 অবধি হবে, 2000 যুবক যুবতী রক্ত দিয়ে প্রমাণ করে দিল যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, এবং বাংলায় এনআরসি হবে না, বাংলায় সিএ হবে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তারা লড়াই করতে রক্ত দিতে প্রস্তুত আছে, এটা তারা অঙ্গীকার করলো, এটা খুবই ভালো সাইন। এবং বিরোধী যারা আছেন, যারা বলছেন জোর করে এখানে এনআরসি করবো, যারা জোর করে বলছেন সিএ করবো, তাদের এখানে এসে শিক্ষা নেওয়া উচিত যে মানুষ রক্ত দিতে তৈরি আছে, কিন্তু বাংলায় এনআরসি সিএ হতে দেবে না। দুর্গাপুরের বুকে এই ধরনের মেগা ব্লাড ক্যাম্প ঘিরে শিল্পাঞ্চলবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পাঁচটি জেলার প্রায় ১৯টি হাসপাতালে সংগৃহীত রক্ত পাঠানো হবে বলে জানা গিয়েছে। আমরা বরণ করে নিলাম, পুষ্পস্তবক এসেছিলেন রাজেন শ্রীবাস্তব, তার সভাপতি, তিনি রাইজিং বেঙ্গল তার মাননীয় সভাপতি দুর্গাপুর। এগিয়ে আপনার বাংলার যারা আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় অপূর্ব মুখোপাধ্যায় আমাদের আজকে সম্মানীয় অতিথি, তাকে আমরা সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।
দোনাবন জাতীয় সড়কের পাশে একটি পুকুর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচা গলা মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জামুরিয়ার সাত গ্রামে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুনম্বর জাতীয় সড়কের ধারে একটি পুকুর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচা গলা মৃতদেহ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জামুরিয়ার সাতগ্রাম লাল বাংলা কাঁটা এলাকার হাড়া ভাঙা পুকুরে। অজ্ঞাত পরিচয়ে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এলাকার বাসিন্দারা। প্রাতকৃত স্বার্থে এসে দেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে উদ্ধার করে দেহ। স্থানীয় এলাকার বাসিন্দাদের আশঙ্কা, বাইরে থেকে খুন করে এই পুকুরে ওই ব্যক্তিকে সম্ভবত ফেলে দিয়ে গিয়েছে বহিরাগত কেউ। আজ সকালে কোনো মানুষ এসেছিল এখানে প্রাতকৃত স্বার্থে, এবং আসার পরে সে দেখে যে একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই জলে ভাসছে, এবং সে তৎক্ষণাৎ বিভিন্ন লোক মারফত খবর দেওয়া হয় এবং আমরা প্রশাসনকে জানাই, এবং প্রশাসন এসে এই মাত্র সে অজ্ঞাত পরিচয় মানুষটিকে তুলে এই এখান থেকে থানায় নিয়ে গেছে। 40-45 এখন কিছু বুঝে আছে না, এখন মানে লাস্ট এমন জায়গায় হয়ে গেছে, পুলিশ ইনভেস্টিগেশন করবে। বলা মুশকিল আছে, অনেক ক্ষেত্রে হয় এটা একটা এমন একটা জায়গা যেখানে হয়তো বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে, হয়তো কোনো দুষ্কৃত এখানে মেরে ফেলে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক মানসিক রোগী যারা ওই মৃগি রোগ, অনেক সময় তারাও আসে এখান থেকে বাইরে তাদের ইয়ে করার জন্য, তারা অনেক সময় জলে পড়ে যায়। অনেক ঘটনা এখানে ঘটে যায়। ঘটনাটি হত্যার নাকি কোনো অস্বাভাবিক মৃত্যু এর নেপথ্যে, পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। এনআরসি ও সিএএ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষের মন্তব্যের বিরোধিতা করে রানীগঞ্জ থানায় বিক্ষোভে সামিল হলো ডিওয়াইএফআই রানীগঞ্জ আঞ্চলিক কমিটির সদস্যরা। রানীগঞ্জ থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে দায়ের করা হলো এফআইআর। দিলীপ ঘোষের বক্তব্যে তীব্র নিন্দা করলেন তারা। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ এনআরসি ও সিএ এর বিরুদ্ধে প্রতিবাদকারীদের গুলি করে মারার কথা জানিয়েছিলেন এক সভায়। এরই প্রতিবাদ জানিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন ডিওয়াইএফআই রানীগঞ্জ আঞ্চলিক কমিটির সদস্যরা। ডিওয়াইএফআই রানীগঞ্জ আঞ্চলিক কমিটির পক্ষে রানীগঞ্জ থানায় বিক্ষোভ দেখানো হয় এদিন। শুক্রবার রাতে ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা থানার বাইরে জমায়েত হয়ে বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষের বক্তব্যের তীব্র নিন্দা করলেন। দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ডিওয়াইএফআই নেতৃত্ব। এ বিষয়ে ডিওয়াইএফআই রানীগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি অনুপম চ্যাটার্জি জানালেন, এনআরসি যারা বিরোধিতা করবে তাদেরকে গুলি করে হত্যা করবে। আমরা মনে করছি এই ধরনের কথাবার্তা সংবিধান বিরোধী, এই ধরনের কথাবার্তা বলা যায় না, যে কারণে ওনার এই গুন্ডাগিরির বিরুদ্ধে আমরা এই ডেপুটেশন দিতে আসছি এবং এফআইআর লঞ্চ করলাম। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা এফআইআর লঞ্চ করলাম। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেতা হেমন্ত প্রভাকর প্রমুখ। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। শনিবার সকালে দুর্গাপুর মহকুমার ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক শশাঙ্ক সেঠী। প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন সারেন তিনি। গ্রামবাসীদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন, সমস্যা সমাধানের আশ্বাসও দিলেন জেলা শাসক। शनिवार की सुबह दुर्गापुर महकमे के फरीदपुर ब्लॉक के गोगला ग्राम पंचायत इलाके में पश्चिम बर्धमान जिला शासक सुशांत शेट्टी ने अपनी टीम के साथ दौरा किया। डीएम सुशांत शेट्टी ने ग्रामवासियों के साथ मुलाकात की। ग्रामवासियों से उनकी समस्या जाननी व समझनी चाहिए। डीएम ने खासकर नरेगा से जुड़ी प्रश्नों को लेकर ग्रामवासियों के साथ बातचीत की। बातचीत के दौरान पता चला कि नरेगा के भुगतान में काफी विलंब होता है, जिससे ग्रामवासियों को काफी दिक्कतों का सामना करना पड़ता है। इसके अलावा डीएम शशांक शेट्टी ने ग्रामवासियों के साथ उनकी समस्याओं को लेकर भी बातचीत की। डीएम ने साथ ही साथ स्वास्थ्य साथी कार्ड, स्किल ट्रेनिंग,
ट्यूबवेल, कम्युनिटी हॉल, ग्राम में लाइटिंग की व्यवस्था समेत अन्य समस्याओं को जल्द ही दूर करने का आश्वासन दिया। इन कार्य में ADDA के सहयोग लेने की भी बात की। ग्रामवासियों ने DM के आश्वासन से खुशी जाहिर की। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स।